আজকে টিফিন নিয়ে যায়নি, তারপর দুপুরবেলা খাওয়ারও নাকি টাইম পায়নি, বিস্কুট খেয়েছিলেন। আর দুপুরের ভাত ডাল এগুলো রয়েছে, কেউ খাবে না, ওগুলো ফেলা নিয়ে যাবে। মানে কি যে পরিস্থিতি কি বলবো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। মানে রান্না বান্না করার মানে ঠিকঠাক সকালবেলা করতে পারছি না, কালকেও মনে হয় ঠিকঠাক রান্না বান্না হবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, কারণ বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম, তারপর আর পরানো হয়নি, তাই সেই কারণে এখন পরিয়ে নিচ্ছি। আর ছেলে উঠতে একটু দেরি করলো, তাই বিছানা তুলতেও দেরি, তা এবার মশারিটাকে ভাঁজ করে নেব আর এদিকে জানলাটাকেও খুলে দেবো। আর বাইরে মানে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি হয়ে চলেছে, মানে বাইরের পরিস্থিতি খুব খারাপ। আর রূপক ওদিকে ছোট পর্দাটা লাগিয়ে দিচ্ছে, কারণ দড়ি দিয়ে লাগাতে হয়, আমি ঠিকঠাক মানে পড়াতে পারি না ছোট পর্দাটা, তা সেই কারণে রূপক ওটা পরিয়ে দিচ্ছে। তা কিছু বলো বন্ধুদের, পর্দা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, বললো ঘরের কাজকর্ম করা ভালো। হ্যাঁ, তাই একটু ঘরের কাজ করে দিয়ে যাচ্ছি অফিস যাওয়ার আগে। আর এদিকে ছেলে বসে বসে বাবার পর্দা পরানো দেখছে, আর দেখো ঘুমে চোখ মুখ ফুলিয়ে উঠেছে, মানে ব্যাপক ঘুমিয়েছে কালকে। আর রূপক ওদিকে পর্দা পরাচ্ছে আর একা একা হাসছে, কেন হাসছে আমি ঠিক বুঝতে পারছি না, আপন মনে পাগলের মতন হাসছে। এই তুমি হাসছো কেন গো? আমি সব সময় হাসি। ও বাবলে, পারি না আমি, ও সব সময় হাসে। এই যে এরকম টান করে বাঁধতে হয়, তো ওর জন্য আমি পারি না, ব্যাস। আবার হাতুড়ি লাগবে নাকি পর্দা পরাতে? ও পেরেকটা আবার খুলেও পড়ে যেতে পারে। পর্দা পরাতে পরাতে ঘুমিয়েই পড়লো বন্ধুরা, বালিশে মাথা টেকিয়ে ওই যে হাতুড়ি নিয়ে, এবার কি করবে, ঠোকাঠুকি কি হাসি। গোপটা থাকলে ভালো হতো, গোপের ফাঁকা দিয়ে একটু হাসি দিতে। আর বন্ধুরা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে বলে রূপকের মন খারাপ, মানে ভাবছে যে স্নান করবে কি করবে না, করবে কি করবে না, অফিস যাবে কি যাবে না। না, আমি স্নান করিনি, না না স্নান করবে না আমি এই কথা কিন্তু একবারও বলিনি। আমি বলেছি করবে কি করবে না, মানে ভাবছো, মানে এখন করবে না পরে করবে সেটা ভাবছো। তা যাই হোক, বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ, মানে দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই বাইরের পরিবেশটা। এই হচ্ছে বাইরের পরিস্থিতি। কি হলো তাই দেখছো? আর আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন রিল্যাক্সে আছি, আজকে সেইভাবে কোনো কাজকর্ম রাখিনি। তবে চিন্তার বিষয় একটাই, সেটা হচ্ছে কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম, সেগুলো কালকে তো শুকো দিতে পারিনি, আজকেও মনে হচ্ছে শুকো দিতে পারবো না। এবার শুকো দিতে না পারলে জামাকাপড়গুলো কি হবে, গন্ধ হয়ে যাবে না কি? ভালোই হবে, নতুন আবার কিনে দেবে। আর রূপক বাবু রেডি শেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য, তা আজকে না গেলে হয় না? কেন, সময় কি করা যায়, কাজের চাপ রয়েছে। ওরে বাবারে, বৃষ্টির যে ওয়েদার, আজকে রেনি ডে। আমি তো স্কুল কামাই করি। হ্যাঁ আজকে তো রেনি ডে, আমি তো স্কুল কামাই করি, তুমি অফিস কামাই করো। হ্যাঁ তুই তো স্কুল কামাই করতে পারলেই তোর আনন্দ, তুই পড়। এবার পড়ছি তো, গাছ দিয়ে পড়ছিস, তাল গাছ দিয়ে পড়ছিস, সব গাছ দিয়ে পড়ছিস। গতিশীল হয়, গতিশীল হওয়ার চেষ্টা করো, তখন আমি পড়ছি। হ্যালো,
আর ওইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে বলে আমি ঘরটা মুছতে পারছি না। একবারে ওদিকে রান্নাঘরের কাজটা হলে তারপরে আমি মানে ঘরটা মুছে স্নানে যাব। আর এইদিকে বারান্দা দেখো, বারান্দাটা পুরো স্টিকারগুলো ডেকোরেশন করা হয়ে গেছে, মানে লাগানো হয়ে গেছে। আর এইসব জায়গাগুলো ফাঁকা রেখেছে, এইসব জায়গায় কিছু কাজ হবে তো সেই কারণে ওইসব জায়গাগুলো ফাঁকা রেখেছে। রান্নাঘরে মিস্ত্রি দাদারা কাজ করছিল বলে আমি তোমাদের ভেতরে এসে দেখাতে পারছিলাম না, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট, তা ভেতরে ঢোকার মতন পরিস্থিতি ছিল না। তা এখন দাদারা টিফিন করতে গেলেন, তাই তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো কাঠের ফ্রেমগুলো হয়ে গেছে, কাঠের ফ্রেমগুলো হয়ে গেছে। এবার এইগুলো প্লাই দিয়ে মানে মানে ঢেকে দেওয়া হবে। তা আজকে বোধহয় প্লাইটা লাগাবে না, কালকে আবার কাজ করা মানে করবে। এখনো আজকের কাজটা এখনো কিছুটা বাকি আছে, তাই দাদারা ওই সমস্ত জিনিসপত্রগুলো রেখে গেছে, খাওয়া দাওয়া করে এসে তারপর বাকি কাজটুকু করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। আর এই ঘরের পরিস্থিতি দেখো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। রান্নাঘরের সমস্ত জিনিসপত্র রান্নাঘর থেকে বার করে এখানে সব রেখে দিয়েছি, আর এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে সমস্ত রান্নাবান্না করতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তা এক প্রকার আমি কালকে মিস্ত্রি দাদার সাথে খুব মানে রাগারাগিই করেছি, কারণ একরকম কথা হয়েছিল আর আরেক রকম কাজ হলো। তা যাই হোক তোমাদের বলছি, সব শনিবার দিন কাজ ধরবার কথা ছিল, তা শনিবার দিন ধরলো না, তারপরে রবিবার গেল, কালকেও ধরলো না, বললো যে কালকে মানে সরি শনিবার ঠিক না, শুক্রবার কাজ ধরার কথা ছিল। শুক্রবার থেকে শনিবার এলো, শনিবার থেকে রবিবার এলো, রবিবার পুরো সারা দিনটা গেল। এবার আমার অনেক প্ল্যানিং ছিল কালকে মানে রবিবার দিন, তা আমি মিস্ত্রি দাদার জন্য অপেক্ষা করে করে মানে আমার কোনো কাজই হলো না। বাইরের কিছু কাজ ছিল, সেই বাইরের কাজগুলো তো হলোই না। তারপরে তো আমি রূপকের সাথে রাগারাগি করলাম, রাগারাগি করে আমি বললাম ফোনটা লাগাও, আমি মিস্ত্রি দাদার সাথে কথা বলি, উনি কী বলতে চাইছেন আমি একটু শুনি। তা আমি বললাম যে আমার দুদিন ধরে রান্না খাওয়া হচ্ছে না, আমার খুব সমস্যা হচ্ছে, আপনার জন্য ওয়েট করে করে আমি বসে আছি আর আপনি কাজে আসছেন না, তা সেটা তো আপনি ফোন করেও জানাবেন। তা ফোন করেও আমাকে জানায়নি যে আসছে না বা কিছু। আমি ফোন করাতে তাও আমি সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফোন করেছি, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফোন করার পর আমাকে বলছে আজকে কাজ করব না, কালকে ধরবো। আজকেও দশটার সময় আসার কথা ছিল, তাই কোনো রকমে রান্নাবান্না করে নিয়েছি, মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত তাড়াহুড়ো করে করে নিয়েছি। করে নেওয়ার পর তখনও আসিনি বন্ধুরা, এলো প্রায় সাড়ে এগারোটা নাগাদ। তা এখন বাজে প্রায় দেড়টা, আমি এখনও স্নানে যাচ্ছি মানে যেতে পারছি না, ঘর ঠর যেহেতু না মুছে আমি যেতে পারছি না, কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেকটাই বেলা হবে। রান্নাঘরটা রান্নাঘরের মতন ফেলে রাখবো আর ঘর দোর মুছে আমি স্নানে চলে যাব। তা এই হচ্ছে পরিস্থিতি। তা আমি কালকে প্রচণ্ড রাগারাগি করাতে আজকে বোধহয় কাজটা ধরলো বা ধরেছে, না হলে বোধহয় আজকেও ঝোলাতো। তা খুব রাগ হচ্ছিল, কারণ ঘর দোরের এরকম পরিস্থিতি থাকলে না মন মেজাজ ভীষণ মানে খারাপ লাগে। আর তার মধ্যে সামনে পুজো চলে আসছে, পুজোর সময় তো এমনি আমার এক্সট্রা অনেক কাজ থাকে, আর ঘর এগুলো যদি না হয় আমি রান্নাঘরটা ঠিকঠাক করে গোছাতেও পারছি না, তা খুব সমস্যা হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 5:15, ছেলে পড়তে যাচ্ছে, ছাতা নিতে চাইছিল না, আমি জোর করে দিয়ে দিলাম, কারণ এখন বৃষ্টিটা একটু ধরেছে ঠিক কথাই, কিন্তু কখন আবার নেমে যায় কোনো ভরসা নেই, তাই আমি জোর জবরদস্তি ছাতাটা দিয়ে দিলাম। এখনও পড়তে যাবে, দেখা হচ্ছে আবার একটু বাদে। আর ছেলে তো পড়তে চলে গেল, আর ঘরে আমি এখন একা। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আমি যে পড়ে গিয়েছিলাম তিনটে জায়গায়, দেখো ঘষটা খেয়ে পুরো কালো দাগ হয়ে গেছে। তা ওই দিন তো খুব জ্বালা করছিল, মানে কোনো কাজই করতে পারছিলাম না, খুবই জ্বালা মানে কালকে খুবই জ্বালা করছিল, এখনও জ্বালাটা আছে, জ্বালাটা নেই বললে ভুল হবে, কারণ মানে অনেকটাই ঘষা খেয়েছে। তা পড়ে গিয়ে এরকম বিপত্তি আর কি বলবো বলো, আমি নিজেও বুঝতে পারিনি ওরমভাবে ধ্যাপাস করে পড়ে যাবো।
তা যাই হোক, আর তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের না দেখালেও ভালো লাগছিল না, তা সেই কারণে তোমাদের দেখালাম। আর কোমরে সেইভাবে লাগিনি, সেদিন একটু কোমরটা মানে মানে কালকে একটু কোমরটা এ হচ্ছিল, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে ভলিনি ফলিনি লাগানোর পর। আর আমি শর্টস বানানোর জন্য, রিলস বানানোর জন্য একটু রেডি হয়েছি, আর এখন ঘড়িতে বাজে 8:30, আর রূপক আসারও টাইম হয়ে গেছে, আর আমি শর্টস আর রিলস বানিয়ে নেব, আর সবই তোমাদের জন্য। আর রাতে বানিয়ে নিলাম পরোটা আর আলু ভাজা। তাড়াতাড়ি দাও, খিদে লেগেছে খুব। তা বন্ধুরা, রূপকের খুব খিদে পেয়ে গেছে, আজকে টিফিন নিয়ে যায়নি, তা দুপুরবেলা খাওয়ারও নাকি টাইম পায়নি, বিস্কুট খেয়েছিলেন। আর দুপুরের ভাত ডাল এগুলো রয়েছে, কেউ খাবে না, ওগুলো ফেলা নিয়ে যাবে। মানে কি যে পরিস্থিতি কি বলবো বন্ধুরা, খুব খারাপ পরিস্থিতি। মানে রান্না বান্না করার মানে ঠিকঠাক সকালবেলা করতে পাচ্ছি না, কালকেও মনে হয় ঠিকঠাক রান্না বান্না হবে না, জানি না কি করব। কালকে তো বললো 9:30 মধ্যে আসবে, এখন দেখা যাক ওর ওর ওই টাইমের ভেতরেই যা হোক একটা করে নিতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার কটা শর্টস বানাবো আর রিলস বানাবো, তারপর আমার ছুটি, তারপরে লিপস্টিক কাজল এগুলো রিমুভ করে ফ্রেশ হয়ে তারপর শোবো। তা এখন আমার ছুটি হয়নি, এখন বাজে 11:20, আর এই নাকছাবিতে এত ডিস্টার্ব করে বন্ধুরা কি বলবো, তারটা সামনের দিকে চলে আসে, খুব অসুবিধা হয়। তা যাই হোক, এখন 11:20, তা আর 15-20 মিনিট তো সময় দিতেই হবে আমাকে, তারপরে শোবো। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটিকে প্রেস করে দিও আর অলে সেট করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা, শুভরাত্রি।